আজকের এই ভিডিওতে আমরা দেখব নতুন ডিএলএস নতুন আপডেটের পর যে সকল প্লেয়ারদের রেটিং কমতে পারে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে সন হিউমিং, যার বর্তমান রেটিং 83, আপডেটের পর তার রেটিং 1 কমে 82 হওয়ার সম্ভাবনা আছে। এরপর আছে লাউতারো মার্টিনেস, যার বর্তমান রেটিং 82 এবং আপডেটের পর 80 হওয়ার সম্ভাবনা আছে। এরপর আছে রবার্টসন, যার রেটিং 82 থেকে কমে 81 হওয়ার সম্ভাবনা আছে। এরপর আছে মাসান মাউন্ট, যার রেটিং 80 থেকে কমে 79 হওয়ার সম্ভাবনা আছে। ফ্রান্সের সেন্টার মিড পল পগবা, যার রেটিং 183 ছিল, বর্তমানে তার রেটিং 80 এবং আপডেটের পর তার রেটিং কমে 79 হওয়ার সম্ভাবনা আছে। এরপর আছে ক্রোয়েশিয়ার লেফট মিড ইভান ফেরিসিস, যার রেটিং 80 এবং আপডেটের পর তার রেটিং কমে 79 হওয়ার সম্ভাবনা আছে। এরপর আছে রাইম স্টার্লিং, তার রেটিং ডিএলএস 2021 ছিল, মানে ডিএলএস 2023, তার রেটিং 80 এবং আপডেটের পর তার রেটিং 79 হওয়ার সম্ভাবনা আছে। জালতান ইব্রাহিমোভিক, যার রেটিং বর্তমানে 78 এবং আপডেটের পর 77 হওয়ার সম্ভাবনা আছে। লুকাকু রেটিং বর্তমানে 80 এবং আপডেটের পর 79 হওয়ার সম্ভাবনা আছে। এরপর আছে ব্রাজিল এবং লিভারপুলের সেন্টার ফরওয়ার্ড ফিরমিনো, ফিরমিনোর রেটিং 80 থেকে কমে 79 হওয়ার সম্ভাবনা আছে। এরপর আছে আরেক ব্রাজিলিয়ান এবং লিভারপুলের ডিফেন্ডার মিড ফাবিনো, যার রেটিং বর্তমানে 80, তার রেটিং এক কমে 79 হওয়ার সম্ভাবনা আছে। আলেকজান্ডার আর্নল্ড, আর্নল্ডের 82 থেকে এক কমে 81 হওয়ার সম্ভাবনা আছে। এরপর আছে ডেলিভারি, যার রেটিং কিছুদিন আগে 83 ছিল, বর্তমানে তার রেটিং 82 এবং আপডেটের পর তার রেটিং 81 হওয়ার সম্ভাবনা আছে। এরপর আছে আর্জেন্টাইন ডিফেন্ডার মিড লিজান্ড্রো ফেরান্দেজ, যার রেটিং 76, তার রেটিং 1.75 হওয়ার সম্ভাবনা আছে। এরপর আছে লেভানডস্কি, 85 থেকে 1.84 হওয়ার সম্ভাবনা আছে। এরপর আছে এলিসন, যার রেটিং 85 থেকে 1.84 হওয়ার সম্ভাবনা আছে। এরপর আছে রোনালদো, রোনালদো সম্ভবত বর্তমানে 83, তার রেটিং 1 কমার সম্ভাবনা আছে।